আজকের এই ভিডিওতে একসাথে দুটো প্রাইভেট জবের নিয়ে আলোচনা আপনাদের যাদের যাদের একটি জবের প্রয়োজন আশা করছি ভিডিওটিকে সম্পূর্ণ দেখে নিয়ে করবেন এখানে ডাইরেক্ট কিন্তু মাধ্যমে করতে পারবেন ভিডিওর মধ্যে এইচআর ডিপার্টমেন্টের নাম্বার দেওয়া রয়েছে তো আপনাদের যাদের যাদের সত্যি একটি জবের প্রয়োজন ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন এবং ডাইরেক্ট কিন্তু অ্যাপ্লাই করুন এবং প্রতিদিন ফ্রি কাজের খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে রাখুন তো এখানে এক নাম্বারে প্রথমে যে জব রয়েছে সেটা হচ্ছে মিন্ত্রা কোম্পানিতে মিন্ত্রা কোম্পানিতে এখানে নতুন করে কর্মী নিয়োগ করা হচ্ছে জব লোকেশন রয়েছে শ্রীরামপুর শ্রীরামপুর লোকেশনের জন্য কিন্তু এখানে এই নিয়োগটা করা হচ্ছে এখানে ইন্টারভিউ ডেট রয়েছে পনেরো তারিখ এবং ষোলো তারিখ দুই দিন কিন্তু এখানে ইন্টারভিউ চলবে তো ইন্টারভিউতে যাওয়ার সময় অবশ্যই কিন্তু আধার কার্ডের জেরক্স এবং ফর্মাল ড্রেস পরে কিন্তু আসতে হবে এখানে টাইম এগারোটার সময় সকাল এগারোটার সময় কিন্তু এখানে ইন্টারভিউ শুরু হবে টোটাল ভ্যাকান্সি রয়েছে এখানে চল্লিশটা যেখানে শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারবে জব রোল রয়েছে প্যাকিং পিকিং শটিং স্ক্যানিং লোডিং আনলোডিং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে এখানে কিন্তু শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতা যদি দেখা যায় তো এখানে শিক্ষাগত যোগ্যতা মিনিমাম কিন্তু এইট পাস লাগবে তো মিনিমাম এইট পাস শিক্ষাগত যোগ্যতা যদি থাকে ভালো একটি জব খুঁজে অবশ্যই কিন্তু মিন্ত্রা কোম্পানিতে জব করতে পারো যেখানে সম্পূর্ণ ফ্রিতে কাজ পাবে এখানে ডিউটি টাইম থাকবে আট ঘন্টা প্লাস এক ঘন্টা ব্রেক অর্থাৎ নয় ঘন্টা শিফট কিন্তু এখানে থাকবে এখানে বেতন রয়েছে টোটাল সব মিলিয়ে এখানে বারো থেকে পনেরো হাজার টাকা কিন্তু বেতন পেয়ে যাবে ইনসেন্টিভ নাইট অ্যালাউন্স অ্যাটেন্ডেন্স বোনাস সব মিলিয়ে কিন্তু এখানে বারো থেকে পনেরো হাজার টাকা বেতন পেয়ে যাবে এখানে কিন্তু ডিউটি টাইমে একবার খাবারও সম্পূর্ণ ফ্রিতে পাবে এবং এখানে বন্ধুরা বাস ফ্যাসিলিটি কিন্তু আছে তো যারা যারা চাইছো কাজটা করতে তারা অবশ্যই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো ভিডিওর ডেসক্রিপশান বক্সে এইচআর ডিপার্টমেন্টের নাম্বার দেওয়া রয়েছে অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করতে পারো সম্পূর্ণ ফ্রিতে কোথাও কিন্তু কোনোরকম কোনো টাকা এখানে কাজের জন্য দিতে লাগবে না দু নাম্বারে এখানে জব রয়েছে কে এফসিতে এখানে কে জব ভ্যাকেন্সি দু শিক্ষাগত যোগ্যতা এখানে আবেদন করার জন্য মিনিমাম মাধ্যমিক পাস লাগবে মাধ্যমিক পাস টুয়েলভ পাস যারা আছো তারা অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে ডিউটি টাইম থাকবে নয় ঘন্টা এখানে নয় ঘন্টা ডিউটি করতে হবে সরাসরি কিন্তু এইচ এর মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে পারমানেন্ট কাজ রয়েছে কেজুয়েল হিস্টাব এখানে নিয়োগ করা হচ্ছে না পারমানেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং কিছু লোকেশন রয়েছে যে লোকেশনগুলোতে এখানে কিন্তু নিউ ওপেনিং রয়েছে ঠিক আছে তো এখানে বেতন রয়েছে দশ হাজার টাকা প্রতি মাসে এখানে আবেদন করার জন্য বয়স সীমা আঠেরো বছর থেকে বত্রিশ বছরের মধ্যে হয়ে থাকতে হবে মিনিমাম আঠেরো বছর ম্যাক্সিমাম এখানে কিন্তু বত্রিশ বছরের মধ্যে বয়সটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু আবেদন করা যাবে তো এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা পোস্টের নাম হচ্ছে টিম মেম্বার টিম মেম্বার পোস্টে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে এবারে এখানে আমরা দেখে নেব জব লোকেশান তো এখানে জব লোকেশন রয়েছে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বীরভূম রাঁচি এবং বর্ধমান তো এই লোকেশানগুলোর মধ্যে কিন্তু নিয়ে ওপেনিংও রয়েছে তো কোন লোকেশানে নিউ ওপেনিং আছে সেটা কিন্তু এখানে কোনো জানানো হয়নি তবে এখানে কিন্তু এই লোকেশনগুলোতে কর্মী নিয়োগ করা হচ্ছে কাজ পেতে কোনো রকম টাকা দিতে হবে না সম্পূর্ণ ফ্রিতে কিন্তু কাজ পাওয়া যাবে ঠিক আছে তো টিম মেম্বার পোস্টে কিন্তু এখানে কাজ করতে হবে টিম মেম্বার পোস্টে কী কাজ রয়েছে সেগুলো কিন্তু ইন্টারভিউতে সমস্ত কিছু জেনে নেবে ভালো করে তো কেএফসিতে যারা যারা চাকরি করতে চাও অবশ্যই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে কিন্তু প্যান কার্ড লাগবে ঠিক আছে তোমাদের মধ্যে থেকে যাদের যাদের প্যান কার্ড নেই তারা অবশ্যই কিন্তু বানিয়ে নেবে তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে আধার কার্ড এবং বাকি যে অল ডকুমেন্টস আছে সব কিন্তু লাগবে কীভাবে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে তো শুধুমাত্র কিন্তু এই লোকেশনগুলো থেকে যারা আছো তারাই কিন্তু একমাত্র অ্যাপ্লাই করবে শুধুমাত্র এই লোকেশনগুলো থেকে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বীরভূম রাঁচি এবং বর্ধমান আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিয়েছি এক নাম্বার জব এবং দু নাম্বার জব মেনশন করা রয়েছে তোমরা ভিডিওটিকে আগে ভালো করে দেখবে সমস্ত কিছু জানবে তারপর কিন্তু অ্যাপ্লাই করবে তো ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবে শেয়ার করে দেবে প্রতি ফি কাজের খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওতে